জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। প্রতি শনিবার রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প দিয়ে সাজানো আমাদের শনিবারের গপ্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জ্যাম হাব স্টুডিও। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। শ্রোতা বন্ধুদের অনুরোধে জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গল্প এই সেগমেন্টে আজ একটি হাসির ডিটেকটিভ গল্প উপস্থাপন করা হল। আজকের গল্প গোয়ালে গোয়েন্দাগিরি। রচনা শুভঙ্কর দাস, নির্দেশনা আরফান আলী খান, গল্প পাঠ ও গণেশের চরিত্রে আমি ইন্দ্র, অন্যান্য চরিত্রে অরূপ, অঙ্কন, কৃষ্ণেন্দু, আরফান, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে কৃষ্ণেন্দু। শুরু হচ্ছে আজকের গপ্প গোয়ালে গোয়েন্দাগিরি। বেগুনবেড়া আমাদের গ্রামের নাম। আহ, নামের সাথে কাজের কি মিল! ধানের সাথে বেগুন উৎপাদনে উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে। বেগুনের ঝোল, বেগুনের কালিয়া, বেগুনের কোপ্তা, বেগুন ঘণ্ট, বেগুন ভাজা, তার ওপর বেগুনি। বাবাহ, শুনেও শান্তি! ভগবানের কি অপার সৃষ্টি এই বেগুন, যার নেই কোনো গুণ। শুধু পোড়া করো আর সাথে দাও নুন, ব্যাস কেল্লা ফতে। সে যাক, বেগুনের গুণ না থাকলেও সেগুনও ধর। এখন আমরা যে কত গুণধর তার কথায় আসা যাক। গ্রামের মোড় থেকে কিছুটা দূরে নদীর ধারে বিশাল বটবৃক্ষ, কত বয়স হবে জানি না, মান্ধাতার আমল হতেই বিরাজমান। সেই বটগাছ ঘিরে ইট সিমেন্টের বেদি করা, যা রাখহরির রোয়াক নামে পরিচিত। আর এই রোয়াকে আমাদের বরাবরের আড্ডা। এখন দুপুরবেলা, সূর্য ও মেঘ লুকোচুরি খেলছে। আমরা বলতে আমি শ্রীমান গণেশ আর পরাণের বন্ধু গজেন, মিত্তিরদের বাগানের দারোয়ানের সঙ্গে লুকোচুরি খেলে গোটা দশেক পেয়ারা চুরি করে এনে এই রাখহরির রোয়াকে বসে সদগতি করছি। আমাদের ঠিক এরকমই কতগুলো লোকধন্য কাজ, যেমন বাগানের ফুল, গাছের আম, জাম, নারকেল, কলা প্রভৃতি চুরি, মাছ চুরি, খেজুর রসের ভাড় ফাটানো, বেনুদের আখের ক্ষেতে অন্তত সন্ধেবেলা একটি বার করে যাওয়া ইত্যাদির জন্য আমাদের লোকে এক ডাকেই চেনে, গোবর, গণেশ, গজেন। আহ, সাক্ষাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর! ধন্য গ্রামের লোক আমাদের পেয়ে। তবু কেন যে বাঁদর, নচ্ছার, ইতর, বদমাস, কলির পাপি ইত্যাদি বলে, তাতে মনে বড় ব্যথা পাই। আসলে চিনতে পারেনি আমরা যে কারা, আমরা যে কি কি করতে পারি তা জানে না এরা। হায় ঈশ্বর, এদের ক্ষমা করো। রোয়াকে হেলান দিয়ে বসে পেয়ারা খেতে খেতে গজেন বলল, সত্যি গনসা, কি মিষ্টি পেয়ারা! ধন্য মিত্তির বাগান, ধন্য। হ্যাঁ, ধন্য দারোয়ান, ধরতে পারলে আস্ত রাখতো না। দূর, কি যে বলিস, ও দারোয়ান কখনো ধরতে পারবে না, যা তাল পাতার সেপাই। কিন্তু গোঁফটা তাগড়াই, বুঝলি, বেটা বেশ পাজি, মালটাকে মোটেও সুবিধার মনে হয় না। যা বলেছিস গজেন, সব জিনিসই যেন ওর বাবার সম্পত্তি, তবে আমারও মালটাকে সুবিধার বলে মনে হয় না। তাছাড়া আমাদের গ্রামের সম্পত্তি, আর আমাদেরকেই খেতে দেবে না, কি জুলুমবাজি মাইরি! গজেন নুনটা ঝেড়ে ফেলে দিয়ে বলল, এই গনসা, দে আর দুটো দে, আমার পেয়ারাটা শেষ। মুখ বেঁকিয়ে গজেন বলল, তোর শেষ তো আমি কি করব। তার মানে গাছে উঠলাম আমি, পারলাম আমি, আর আমার বেলায় মাত্র তিনটে! আর আমি বুঝি কিছু করিনি,
দারোয়ান আসছে কি না, পাহারা দেওয়া, পেয়ারা কুড়ানো, এগুলো বুঝি কাজ নয়? হ্যাঁ কাজ, কিন্তু বাকিগুলো কই? কেন, আমাদের পেটে? গল্প করতে করতে খাচ্ছিলি তাই মনে নেই? গজেন আরো জোরে চিৎকার করে বলে উঠল, খাওয়ার কথা মনে নেই? তা চটকি বাত, একদম জালিয়াতি করবি না গনসা। জালিয়াতি? আলবাত জালিয়াতি, এই তোর বন্ধুত্ব, বন্ধুকে মিথ্যা কথা বলিস? কি 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 মিথ্যা বলেছি আমি? না, তুমি সত্যবাদী যুধিষ্ঠির এসেছো। পেপে পেপে পেপে, সাবধান হুঁশিয়ার, গুলতিধারী গুণধর, গল্পবাজ গুন্ডা পেটাতে ওস্তাদ, বেগুন বেড়া গ্রামের গৌরব, আমাদের গুরু গোবর মানে গোবু হাজি। পেপে পেপে পেপে, গোবু কপালের ওপর পরন্ত এলোমেলো চুল একটু কায়দা করে ঠিক করে নিয়ে রোয়াকের ওপর ধপ করে বসে পড়ল। গজেনের হাঁড়ির মতো মুখ দেখে গোবু বলে উঠল, কিরে ঝগড়া করছিলি? নো ঝগড়া নো ফাইটিং, দুটোই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। গজেন চেঁচে করে কিসব বলতে যাচ্ছিল, তার আগেই আমার দিকে ঘুরে গোবু বলল, এই গনসা পেয়ারাগুলো দে। আমি মনে মনে খুশি হলাম, ভাগ্যিস পেয়ারাগুলো চায়নি। তবু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, গুয়াভা সেটা আবার কি? ও তবে জানিস না, এই দেখ। বলেই গোবু হঠাৎ চিলের মতো ছো মেরে আমার জামার পেছন থেকে পেয়ারাগুলো ছিনিয়ে নিল। কি কি এটা কি হলো? চুপ, চিৎকার করবি না, এক চড়ে চড়ই বানিয়ে দেবো, ফাফা করে ফ্লাইং করবি। গজেন হা হা করে হেসে বলল, কুকুর শিয়ালে ঝগড়া করে আর সিংহ মামার পেটটি ভরে। বাহ বাহ, বেশ বলেছিস। খেতে খেতে বলল গবু, আমার কিন্তু গা জ্বলে যাচ্ছিল, আমি কিনা কুকুর? গজেনকে এক চড় মেরে চচ্চড়ি বানাতে প্রচন্ড ইচ্ছে করছিল, তবু যাই হোক নিজেকে শেয়াল বলেছে, অপমানটা একটু কম। দেখি গুরু মিষ্টি ডাঁসা পেয়ারাগুলো তাড়িয়ে তাড়িয়ে গপাগপ মেরে দিচ্ছে। আমি মৃদু স্বরে বললাম, তোর জন্যই রেখেছিলাম, খা খা, বেশ মিষ্টি, খা। বাহ, এই তো বুদ্ধির কুলিন। গজেন মুখ বেঁকিয়ে বলল, বুদ্ধি না ছাই, ক্ষণে ক্ষণে ভেগ ধরে। আর তুই গজেন নয়, গজা, গজনও নয়, তুই হচ্ছিস আস্ত একটা গাই। কি? আমি গাই? দাঁড়া দাঁড়া বেটা। এই তেড়ে এলো গজেন, পেয়ারাগুলো শেষ করে মুখ মুছে গবু বেশ নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, একই করো ভাই, তর্কে লাভ নাই, যা ছিল সব আমার পেটে, কি হবে তবে ঘোলা জল ঘেটে। ও আচ্ছা আচ্ছা, পেয়ারা ইংরেজি তবে গুয়াভা, জানতাম না তো। আরে হ্যাঁ, পেয়ারার কথা বলতেই মনে হলো, সেদিন দুপুরে তোরা তো দাসেদের পুকুরে স্নান করতে চলে গেলি, সেদিন বেশ মেঘ করেছিল, আশেপাশে কেউ নেই দেখে আমি যাওয়ার পথে মিত্তির বাড়ির বাগানের পেয়ারা গাছে সবে উঠেছি, হঠাৎ দেখি ওই গোয়াল ঘরের দিকে একটা লোক কিছু একটা নিয়ে চলে যাচ্ছে। আমি একটু গা আড়াল করে ভালো করে দেখি, রোগা ছিপছিপে চেহারা লোকটা কাপড়ে মোড়া কিছু একটা নিয়ে কাঁধে করে গোয়াল ঘরের ভেতরে ঢুকলো। তারপর তারপর আমি গাছ থেকে নেমে চুপি চুপি গোয়ালে গিয়ে উঁকি মেরে দেখি, কেউ নেই। কেউ নেই মানে? তুই যে বললি লোকটা ওখানে ঢুকলো। আরে সেটাই তো আশ্চর্যের ব্যাপার। থাম থাম, ওই রহস্য উন্মোচন আমার লেফট হ্যান্ডের খেলা। লেফট হ্যান্ডের খেলা তবে নয় তো কি? কেন মনে নেই হাসপাতালের কেসটা?
কিভাবে সলভ করলাম? হাসপাতালের আবার কি কেস? ও, তুই জানিস না, দাঁড়া পরে বলছি। তবে যেখানে ছিলাম, গবু খানিকক্ষণ চুপ থেকে চোখ বুজিয়ে বলল, হ্যারে, কিছুদিন যাবত আমি একটু ইংরেজি শিখছি। তা ভালো, তবে এত দেরি করে শিখছিস? তাই বলছিলাম। গজেনের কথা শেষ হওয়ার আগেই গবু চোখ খুলে বলল, দেরি করে মানে? মানে তোর উচ্চ মাধ্যমিকে দুবার ব্যাক, তাও আবার ওই ইংরেজিতেই। সেটাই গজেন বলতে চাইছিল। তবে রে গজেন, তোরা কি জানিস স্বাধীনতা লড়াইয়ে এই আমি ইংরেজিতে ফেল করেছি। স্বাধীনতার লড়াই? এ কি কথা গবু, আমরা আর পরাধীন কোথায়? গবু গলাটা একটু ঝেড়ে নিয়ে বলল, হ্যাঁ রে হ্যাঁ, স্বাধীনতার লড়াইকে চিরদিন স্মরণ রাখার জন্যই ফেল করেছি। এই আত্মত্যাগ কজন বোঝে? স্বদেশীরা যেমন বিলিতি দ্রব্য বিসর্জনের মাধ্যমে লড়েছিল, তেমনি আমি সেই লড়াই স্মরণে বিলিতি ভাষা বিসর্জন দিয়েছি। তা সে যতই উন্নতির ভাষা হোক না কেন, ভারত আমার মা, বাংলা আমার মাতৃভাষা, আমার মা আমার কাছে বড়। বন্দে মাতরম। এই সমস্ত কথা শোনার পর একটা দীর্ঘশ্বাস ফেলে গজেন বলে উঠল, বোঝো, থাম বাবা থাম, আমার গা ছমছম করছে, এই বুঝি ঘাড়ে ইংরেজ সৈনিক লাফিয়ে পড়ল। বাঁকা চোখে চেয়ে গবু বলল, ইয়ার কি হচ্ছে? না রে, আসল কথা বলবো, তুই ইংরেজি পারিস না, তাই যত নাক ঘুরিয়ে কথা। আর আর যারা পাস করেছে দেশ বিদেশে ছুটেছে তারা কিছু বোকা। গোজেন, আর একটা কথা বললেই ঘুষি মেরে ঘুঘু করে দেব। ঘুঘু কোথাকার, হিস্টোরির কতটুকু জানিস? হ্যাঁ, গজেন ভেবাচাকা খেয়ে বলল, হিস্টোরি? ও, মানে ইতিহাস? ইয়েস, যা শুনলে তোদের আই কপালে, না কপালে নয়, ওই ফোর হেডে উঠে যাবে। আরে তোরা কি জানিস আমার দাদু দ্য গ্রেট বিচিত্র বর্ধনের ইংরেজি টকিং শুনে ইংরেজ জজ ম্যাজিস্ট্রেট পর্যন্ত ভিড়মি খেত? বড় বড় চোখ করে গজেন বাঁকা হাসি হেসে বলল, বলিস কি রে, কই তোর ওই হিস্টোরিতে তো পড়িনি। গবু চোখ দুটোকে সরু করে গজেনের দিকে তাকিয়ে বলল, সন্দেহ খুব ভালো বাতিক, নো লাফিং বাবা কার্তিক, এক্ষুনি তোর মুখ চুন হবে যখন শুনবি ওয়ান গ্রেট বাঙালির সাহস শক্তির হিস্টোরি, তখন বুঝবি এই বলে দিলাম। ওর কথা ছেড়ে দে তো, তুই বলে যা, তুই বলে যা গবু। আরে ওর কথা কে ধার ধারে, তাছাড়া ও কতটুকুই বা জানে। এই ধর, একটু আগে যে তোদেরকে হাসপাতালের কথা বললাম, সেখানে একটা মারাত্মক কেস ঘটেছিল যেটা কেউ সলভ করতে পারেনি, সেখানে সেই কেসটা এই আমি সলভ করি। তুই সলভ করেছিলিস? ইয়েস, আমি সেই স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবী ডিটেকটিভ দ্য গ্রেট বিচিত্র বর্ধনের একমাত্র সুযোগ্য গ্র্যান্ডসন মিস্টার গোবর, সরি গোবর ধন। দাদুর ব্লাড আমার বডিতে বইছে, আর তাই এই টিকটিকি গিরি করাটা আমার লেফট হ্যান্ডের কাজ। শোন বলি। কথাটা বলেই পায়ের ওপর পা তুলে রাজার মতো করে বসল গবু। তারপর সে শুরু করল, আমার মায়ের মাস্তুতো বোনের জায়ের ছেলের শ্বশুরের ভাই সম্পর্কে আমার মেসোমশাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, গায়ের কেষ্ট ডাক্তার বলল শহুরে নিয়ে যেতে হবে, এই রোগ এখানে সারানো সম্ভব নয়, তাই যত তাড়াতাড়ি সম্ভব শহুরের কোনো ভালো হসপিটালে এনাকে ভর্তি করতে হবে। সেই সময় আমাদের বাড়ি থেকে কেউ যাওয়ার মতো ছিল না, শিক্ষিত বলতে এই আমি ছিলাম, আমাকেই দায়ভারটা নিতে হলো।
সেখানে গিয়ে দেখি আরেক কেলেঙ্কারি। ওই হাসপাতালের নাকি গত এক মাস ধরে প্রতি রবিবার বেলা 10:45 আইসিইউতে নির্দিষ্ট একটি বেডের পেশেন্ট মারা যাচ্ছে। হাসপাতালে ডাক্তারবাবু থেকে শুরু করে নার্স এবং শহরের নাম করা সব টিকটিকি অফিসার কুলকিনারা কিছুই খুঁজে পাচ্ছে না। আমি সব দেখে শুনে ডাক্তারবাবুর কাছে গিয়ে পুরো ঘটনাটা আবার শুনলাম। তারপর ভাবলাম, আমার দাদু বিচিত্রবর্ধনের রক্ত আমার শরীরে, আমি নিশ্চয়ই এই সমস্যার সমাধান করতে পারব। আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে এই সমস্যা সমাধানের দায়িত্ব নিলাম। তার আগে ডাক্তারবাবুদের পরামর্শ দিলাম যে সবাই মিলে ওই সময় আমরা আইসিইউতে থেকে কি ঘটনা ঘটে তা সচক্ষে দেখব, তাহলেই বুঝতে পারব এর পেছনে কে বা কি আছে, কোনো অলৌকিক শক্তি না অশুভ ছায়া নাকি কোনো খুনি। কেউ সেই পরামর্শে রাজি হল না। তাদের প্রত্যেকের মনে ভয়, যদি কোনো ভূত প্রেতাত্মা বা কোনো অলৌকিক কিছু থেকে থাকে তাহলে সেই প্রকোপে তারাও মারা পড়তে পারে। সেই ভয়ে কেউই তারা রাজি হল না। তারপর কি হলো? তখন দ্য গ্রেট বিচিত্রবর্ধনের নাতি এই গোবর্ধন রহস্য উন্মোচনের কাজে নেমে পড়ল। ঘড়িতে সময় তখন 10:30। আমি তখন আইসিইউর ভেতরে ঢুকলাম। প্রথমে চারদিকটা ভালো করে দেখলাম, কোথাও থেকে পালানোর কোনো রাস্তা নেই। যাই হোক, আজ এই রহস্যের উন্মোচন আমাকে করতেই হবে। ভালো করে সব কিছু দেখে আমি দরজার আড়ালে একটা পর্দার পাশে খাপটি মেরে লুকিয়ে থাকলাম। ততক্ষণে 5 সময় চলে গেছে। ঘড়িতে সময় 10:35। আমার হৃৎপিণ্ডটা একটু একটু করে তার গতি বাড়িয়েছে। মনের মধ্যে একটু ভয় আসছিল, তবে বার বার আমার সাহস যোগাচ্ছিলেন আমার দাদু দা গ্রেট বিচিত্রবর্ধন। অপেক্ষা করতে করতে আরো কিছুটা সময় কেটে গেল। 10:43। ঘড়ির দিকে তাকাতেই আমার হাত পা যেন একটু অসাড় হয়ে গেল। ঠিক তারপরেই আমি আইসিইউর দরজা খোলার শব্দ পেলাম। আমি নিজের শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করলাম। তারপর তাকিয়ে দেখলাম দরজার ফাঁক থেকে একটা সাদা শাড়ি দেখা যাচ্ছে। পর মুহূর্তেই দেখি সাদা শাড়ি পরা একজন মহিলা আইসিইউ এর মধ্যে ঢুকল। তারপর সেই মহিলা ধীরে ধীরে আইসিইউর সেই বেডের দিকে
এগিয়ে গেল। আমি তখন ঘাপটি মেরে বসে রইলাম। ঘটনাটি ঘটার পূর্বেই আমাকে ধরতেই হবে। সমস্ত কিছু প্ল্যানিং ঠিক, আর কোনো ভুল নয়। এবার আমি নিশ্চয়ই ধরতে পারবো ওকে। তারপর কি ঘটল? তারপর যা ঘটল সেটা আমি সারা জীবনেও ভুলতে পারবো না, কারণ এত কিছু করার পর প্রেতাত্মা, ব্রহ্মদত্তী, খুনি, সমস্ত কিছু চিন্তা ভাবনা করে সরাসরি খুনিকে চোখের সামনে দেখতে পাচ্ছি, তখন আমার যা পরিস্থিতি ছিল সেটা আমার কাছে বিশ্বজয়ের সমান। এত হেয়ালি না করে আসল কথাটা বলতেই তো পারিস। পরের ঘটনাটা কি হলো বল, কি হলো তারপর? বলছি, দীর্ঘ ক্ষণের উচ্ছ্বাস এক পলকেই ভেঙে গেল। আমি দেখলাম ওই মহিলা বেডে থাকা ওই রোগীর দিকে হাতড়া বাড়াল। তারপর আইসিইউর মেশিনের প্লাগটা খুলে তার মোবাইল চার্জারটা লাগিয়ে ঘর মুছতে শুরু করলো। কিছুক্ষণ সবাই চুপ, তারপর সবাই আমরা হো হো করে হেসে উঠলাম। সকলকে থামিয়ে গবু আবার বলে উঠল, থাম, তোরা হাসছিস, আমি কিন্তু সেদিন চমকে গিয়েছিলাম। যদি হসপিটালের কোনো মহিলা ঘর মুছতে এসে এই কাণ্ড ঘটায় তাহলে তো রোজ একজন করে মারা যাওয়া উচিত, কিন্তু এখানে তা ঘটেনি। তোরা কি কোনো কিছু আন্দাজ করতে পারছিস? থিঙ্ক, ভাব, দেখি তোদের ঘটে কি আছে। ও, তা ও তো বুঝলাম। তা তোর দাদুর বাহাদুরির ঘটনাটা তো বললি না। কিছুক্ষণ মৌন থেকে গবু বলতে শুরু করলো, বলছি, তখন ঘোর ইংরেজ আমল, ক্ষুধার জ্বালায় বাঘ যেমন নরখাদক হয়ে ওঠে, তেমনি শক্তির দম্ভে ইংরেজরা সব নরপিশাচ হয়ে উঠেছিল। উঠতে বসতে খেতে শুতে চাবুক চালাত, লোপাট করত ঘরের পর ঘর। সে এক ভীষণ বিষম অবস্থা। আমাদের এই বেগুনবেড়া গ্রামের পূর্ব প্রান্তে যে চাষা মারা মাঠ আছে ঘটনাটা সেখানেই ঘটে। চাষির ঘরের দুই ভাই জমির ভাগ বাটোয়ারা নিয়ে প্রথমে কথা কাটাকাটি, পরে হাতাহাতি, শেষে খুনোখুনিতে এসে থামে। এক ভাই জমির ওপর বাঁশের ছিটা বেড়া দিচ্ছিল, তার অন্য ভাই তা দেখে রেগে গিয়ে, আমার জমি নিবি তবে রে বলেই দা দিয়ে তার মাথায় বসালো এক কোপ। সঙ্গে সঙ্গে রক্তপাত আর ডেড মানে মৃত্যু। এই খবর দাবানলের মতো গ্রামের পর গ্রাম ছড়িয়ে সোজা গিয়ে ইংরেজ সরকারের কানে উঠল। সরকার দেখল এই সুযোগ। সুবিচারের অজুহাতে সরকার ঘোষণা করল বেগুনবেড়া গ্রামের এই ঘটনা মহামান্য আদালতকে ইংরাজিতে কৈফিয়ত দিতে হবে, তা না হলে বিশৃঙ্খলার জন্য গ্রামবাসীকে ফাইন দিতে হবে। একে বেগুনবেড়া গ্রাম তখন যেমন গরিব তেমনই মূর্খ। তার ওপর গ্রামের মোড়লের সামনে গ্রামের লোকেরা ভয়ে কিছুই বলতে পারত না, তাদের কৈফিয়ত দিতে হবে খোদ ইংরেজ আদালতে। শুনেই গ্রামবাসীর আত্মারাম খাঁচা ছাড়া। আবার গোদের ওপর বিষ ফোড়া
এই অন্যায় অর্থ ফাইন, আর তখনই রক্ষাকর্তা রূপে হাজির হয়েছিলেন আমার দাদু দা গ্রেট বিচিত্রবর্ধন। তারপর কোটি কি হল? এরপর আদালতের কাজ শুরু হয়। ইংরেজ জজ উকিল চেয়ার জুড়ে কলকাতা থেকে আসা শিক্ষিত গণ্যমান্য বাঙালিরা বসে, দরজার এক পাশে লঙ্গরখানার কাঙালিদের মতো জড়সড় হয়ে জুলজুল চোখে দাঁড়িয়ে থাকা বেগুনবেড়া গ্রামের লোক, অন্যদিকে কাঠগড়ায় দাঁড়িয়ে বুক উঁচিয়ে বিচিত্রবর্ধন। কি যে ঘটবে একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না। কারণ গোবুর দাদুর পড়াশোনা সংস্কৃত টোলেই শেষ, ইংরেজি জ্ঞান বধিরের কবিতা শোনার মতো, তবে সবাই ভীষণ উৎসুক। এরপর আদালতের কাজ শুরু হয়। ইংরেজ জজ উকিল চেয়ার জুড়ে কলকাতা থেকে আসা শিক্ষিত গণ্যমান্য বাঙালিরা বসে, দরজার এক পাশে লঙ্গরখানার কাঙালিদের মতো জড়সড় হয়ে জুলজুল চোখে দাঁড়িয়ে থাকা বেগুনবেড়া গ্রামের লোক, অন্যদিকে কাঠগড়ায় দাঁড়িয়ে বুক উঁচিয়ে বিচিত্রবর্ধন। কি যে ঘটবে একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না। কারণ গোবুর দাদুর পড়াশোনা সংস্কৃত টোলেই শেষ, ইংরেজি জ্ঞান বধিরের কবিতা শোনার মতো। ইংরেজ উকিল জিজ্ঞাসা করলেন, হে বাঙালি বাবু, হোয়াটস হ্যাপেন্ড? কিছুক্ষণ চুপচাপ। তারপর গোবুর দাদু উত্তর দিলেন, মহাশয়, টু ম্যান মারপিট উইথ ধারালোদা বিসাইড চিটাবেড়া, ওয়ান ম্যান ঠুকিং দা অ্যানাদার ম্যান হেড, তরতাজা রক্ত কাম আউট জাম্বাটি জাম্বাটি অ্যান্ড সঙ্গে সঙ্গে ডেড। ইংরেজ উকিল ধপ করে চেয়ারে বসে পড়ল। যারা চেয়ারে বসেছিলেন তাদের মাথা ঘুরছে, এ কি ভাষা রে বাবা। গ্রামের লোকেরা ভয়ে বা আনন্দে কাঁপছে। এবার জজের পালা, তিনি জিজ্ঞাসা করলেন, অল রাইট বাট হোয়াট ইজ চিটাবেড়া? চিটাবেড়া, চিটাবেড়া ইজ এ ফাটা অ্যান্ড চেরা ব্যাম্বু, দ্য ব্যাম্বু ইজ পুতিং পাশাপাশি অ্যান্ড আড়াআড়ি বাইন্ডিং উইথ কাতাদড়ি। জজ মাথা নেড়ে ঢোক গিলে বললেন, Yes, but what's the? Very soja. The dharalo da is baka iron. Ek side khanchkata, and another side is musrin. Da is like of a half moon. George khabi khete khete murcha gelen. Gramer loke der utchhas o ullashe adalot phete porar jogar. Oboshese ingrej aino gelo, ফাইনও গেল রসাতলে। গজেন অজন্তা ইলোরার গুহার মতো হাঁ করে চোখ ছানা বড়া করে শুনছিল। শেষে একটু দম নিয়ে মৃদু স্বরে বলে উঠল, ডাহাগুল। কি বললি? দাঁতে দাঁত চেপে জিজ্ঞাসা করল গবু। বিপদ দেখে আমি তাড়াতাড়ি উঠে বললাম, না ও কিচ্ছু বলেনি। তা তুই তাহলে ইংরেজি শিখছিস কেন? আগে কেন শিখতাম না বলেছি, এখন শিখছি কারণ। গোবুর কথা শেষ হওয়ার আগেই গজেন বলল, গ্রেট দাদুকে স্মরণ রাখার জন্য? ইয়েস, আমি গ্রেট দাদুর গ্রেট নাতি হতে চাই, আর তাই। কথাটি বলেই একটা চাটি মারল। তা সে না হয় হোশ, এখন কাজের কথা হোক। গোবু গলাটা ঠিক করে নিয়ে ভাবুকের মতো বলল, সেটাও ভেবে রেখেছি। আমি আগ্রহ ভরে জিজ্ঞাসা করলাম, কি রে? আমাদের এখন ছুটির সময়, তিনজনে মিলে গোয়েন্দাগিরি করলে কেমন হয়? উত্তম প্রস্তাব। এই ঠিক যেমন ধর শার্লক হোমস বা ব্যোমকেশ বক্সী বা ফেলুদার মতো, কেমন হবে বল দেখি? ফ্যান্টাস্টিক, উল্লাসে ফেটে পড়ল গজেন। আমার মুখের দিকে চেয়ে গবু বলল, কিরে গনসা, এই উত্তম উপায়টা তোর পছন্দ হয়নি নিশ্চয়ই? না, মানে আমি ভাবছি এটা উত্তম না মধ্যম। মধ্যম? তার মানে?
তার মানে বলছি গোয়েন্দা হলে ভিলেন থাকবে নিশ্চয়ই। কথাটি শেষ করেই হাতটা একটু নাচিয়ে মুষ্টি করার ভঙ্গিতে বলল, আরে ভিলেন না থাকলে কি জমবে? কিন্তু আমি ভাবছি গব্বর সিং এর মতো ভিলেন হলে সব কিছু জমে ওঠার আগেই আমাদের জমালয়ে পাঠিয়ে দেবে বিনা টিকিটে। গপু মুখ বেঁকিয়ে বলল, ছি গনসা, তুই এত ভীতু, তোকে নিয়ে। গবুর আর কিছু বলে ওঠার আগেই ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করল। কথা বলতে বলতে মেঘের অবস্থাটা দেখা হয়নি। আমরা চোঁচা মেরে দৌড় লাগালাম, কাছাকাছি কোনো ঘর নেই, দূরে যা আছে তাও যেতে যেতে ভিজে কাদা হয়ে যাব। কিছু দূর দৌড়ে অগত্যা একটা গোয়ালে ঢুকে পড়লাম তিনজনে। গোয়ালটা বেশ বড়, মাটির তৈরি। হিতাহিত জ্ঞানশূন্যভাবে ছুটে দৌড়ে গোয়াল ঘরে ঢুকতে গিয়ে বুঝলাম আমি কয়েকদিন আগে ঠিক এই গোয়াল ঘরেই একটা লোককে ঢুকতে দেখেছিলাম। কাঁধে কিছু একটা ছিল। যে ঘটনাটা আজ গোবর এবং গজেনকে আমি সকালেই বললাম। টালির ছাউনি আর মাটি দিয়ে তৈরি গোয়াল ঘর। ঝমঝম করে বৃষ্টির শব্দ হচ্ছে, ভেতরটা বেশ অন্ধকার। তাও দেওয়ালে গোটা কয়েক ফোকর থাকাতে মোটামুটি দেখা যাচ্ছে। আকাশের বিদ্যুৎ চমকানির আলো ওই ফোকর দিয়ে মাঝে মাঝে আসছে যাচ্ছে। গজেন নাসিকা দ্বারা আবিষ্কার করল এটা নাকি পাঁচুদার গোয়াল, তাই এমন দুর্ধর্ষ পচা গোবরের গন্ধ। তাই বল, যেমন পাঁচু তেমন তার পচা গোবর। জানিস আমার না জায়গাটা খুব চেনা চেনা মনে হচ্ছে। আরে এই তো সেই ঘরটা যে ঘরটাতে আমি সেই লোকটাকে ঢুকতে দেখেছিলাম। কেউ আমার কথায় কর্ণপাত করল না। গবু গোয়ালের ছোট্ট জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। হঠাৎ সে তড়াক করে লাফিয়ে বলল, ওরে বাবা রে, বাইরে থেকে একটা ষাঁড় আসছে রে। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো, তবু মৃদুস্বরে বললাম, ওরে বাবা রে, এবার কি হবে? কিছু নয়, শুধুমাত্র এই পৈতৃক প্রাণটা যাবে আর কি। সিংহের গুঁতোতে গোয়াল ছেড়ে সোজা স্বর্গধাম। এমন সময় গবু বুক ফুলিয়ে বলল, থাম থাম থাম, হাল ছাড়িস নে, লড়েঙ্গে ইয়ে মরেঙ্গে। সারের সঙ্গে লড়েঙ্গে ইয়ে কি বাত করে? মা গো, এ কোথায় পাঠিয়েছো মোরে? বিপদে মোরে রক্ষা করো। ওরে বাবরে, এ যে পাঞ্জাব মেলের মতো তুফান গতিতে ছুটে আসছে ষাটটি। ও মা গো, ওরে বাড়ি, ওরে। ষাটটি তার গতি নিয়ে ঢুকে গেল আমাদের গতিহীন করে। কিছুক্ষণ আমাদের কিছুই ঠাহর হচ্ছিল না। পরে দেখি আমার হাত পা অক্ষতই আছে। গজেন মাটিতে পড়ে বুনো গজের মতো ঠক ঠক করে কাঁপছে। আর গবু, হে ভগবান, তোমার লীলা অপার। স্বর্গের সিংহাসন ইন্দ্রকে পায় শোভা, গোবরে গোবর যাবে তা ঠেকাবে কেবা। পাশেই যে গর্ত ছিল তাতে গুরু গোবর একদম ধপ্পাস। এ যে দুর্গন্ধের দোপেঁয়াজি, ওরে মামা, পাঁচুদার নামে দুর্গন্ধের কেস করা উচিত। চেঁচিয়ে উঠে বলল গজেন। আমরা প্রত্যেকেই ঝাড়াঝাড়ি করে উঠে দাঁড়িয়ে গোয়ালের মাচার দিকে চোখ পড়তেই চক্ষু স্থির হয়ে গেল। তাল গাছের মতো ঠায় দাঁড়িয়ে আছি নট নরন চরণ। পরে কাঁচু মাচু কণ্ঠে গজেন বলে উঠল, এগু মাচার উপর ওটা কি বলতো? সাদা সাদা কাপড়ে জড়ানো, ঠিক মানুষের মতো লাগছে না? একে প্রায় অন্ধকার,
তার ওপর বৃষ্টি পড়ছে তো পড়ছেই, সেই সঙ্গে গোয়ালে এক কোণে সেই ষাঁড়টি এক দৃষ্টিতে আমাদের দিকেই চেয়ে আছে। তার উপর মাচাতে ওটা কি, আমার ভেতরটা কেমন গুলিয়ে উঠল। গবু গোয়েন্দার মতো গালে হাত দিয়ে বলল, মরা নয় তো, কেউ খুন করে এখানে ফেলে গেছে। পাঁচুদার গোয়ালে তেমন তো কেউ আসে না, তাই বডি লোকালে কারো সন্দেহ হবার কথা নয়, আবার আত্মহত্যাও হতে পারে। ভয়ে ভয়ে আমি বললাম, গোয়ালে আত্মহত্যা? ওটা ভূত, বুঝলি, ভূত 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 টুত বলে কিছু হয় না, ওটা ওটা কোনো মানুষ, নিশ্চয়ই ওকে কেউ খুন করেছে, বুঝলি। এটা খুন না আত্মহত্যা তদন্ত করতে হচ্ছে। বলেই গবু নাকটা উঁচু করে নিয়ে এগিয়ে গিয়ে বলল, বুঝলি, এটা তোদের জীবনের ফার্স্ট কেস। এই জন্যেই আমরা গবুকে গুরু মেনেছি, সাহসের অবতার। কিন্তু কোনো কিন্তু নয়, চল এগিয়ে গিয়ে দেখি। যা যা যা, এগিয়ে যা গজেন। আমার মাথাটা না কেমন একটা করছে, একে গোবর জামায় বিকট গোবরের গন্ধ, তার উপরে আবার ভূত গোয়েন্দার দ্বন্দ্ব, আমি আর নিতে পারছি না রে। যা যা যা। কি বললি, পারতেই হবে। এই বলেই গবু হাত ধরে টেনে নিয়ে চলল। কিছুটা যেই এগিয়েছি অমনি চোখ পড়ল সেই সাদা কাপড়ে জড়ানো মরার পাশে অন্ধকারে দুটো চোখ জলজল করছে। আমার দুটো হাঁটু কত্তাল হয়ে কীর্তন শুরু করলো। সেই জলজল চোখ সহসা বিকট শব্দে ডেকে উঠতেই আমি পা হড়কে পড়ে গেলাম। তখন গোয়ালের কোণে দাঁড়িয়ে থাকা সেই ষাঁড়টি কি বুঝলো কে জানে, শিং দুটো বন বন করে দুবার ঘুরিয়ে আমাদের দিকে আবার তেড়ে এলো। আর আমাদের ওই গোয়াল থেকেই শুরু হলো অলিম্পিক দৌড়। সে কি দৌড়! আমাদের চিৎকারে গ্রামের লোক ছুটে এলো। মরা না আত্মহত্যা এসব নিয়ে লোকেদের হইচই কাণ্ড, কিন্তু কেউ সাহস করে গোয়ালে ঢুকছে না। বৃষ্টিটা ততক্ষণে একটু কমেছে। দারোগা সদাসত্যবাবু ও দুজন হাবিলদার চারিদিকটা একবার ভালো করে দেখলেন। তারপর দারোগা সদাসত্যবাবু বললেন, আমার নাম সদাসত্য ধর, আমার এলাকায় মৃত ধর। বলেই প্যান্টটা একটু ঠিক করে নিয়ে আদেশ দিলেন, হাবিলদার যাও ভেতর থেকে মৃতদেহ বের করে আনো। গোয়াল ঘিরে শুধু ফিসফাস আর গুঞ্জন। সদাসত্যবাবু আমাদের কাছে এসে গুঁফে তা দিয়ে বললেন, তাহলে তোমরাই মৃতদেহ প্রথম দেখেছো তাই না? মানে আগে। ও আচ্ছা, থানায় দেখা করবে। মানে কেন স্যার? দরকার আছে, ভয় পাচ্ছ মিছে? বলেই হেসে উঠলেন দারোগাবাবু। গবু সাহস ভরে আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগেই হঠাৎ করে যেন প্রচন্ড অট্টহাসি। আমরা গোয়ালের দিকে তাকিয়ে দেখি পাঁচুদা পান খাওয়া বিতিকিচ্ছিরি দাঁত বের করে অট্টহাস্য করছে আর বলছে, হাবিলদার দুটো গোয়ালের সামনে থমকে দাঁড়িয়ে আছে। একই ব্যাপার, কেউ আমার হাসছে কেন? আর হাতে কাপড় জড়ানোটা কি, ওটাই কি মৃতদেহ? গবু মৃদু স্বরে বলল, আগে ওটাই মৃতদেহ, হয়তো ছেলে মরে গেছে তাই দুঃখ শোকে পাগল হয়ে গেছে। পাগল? বলেই দু পা পিছিয়ে এলেন সদাসত্য দারোগা।
না গো না, আমি পাগল নই, পাগল নই। তারপর এগিয়ে এসে পাঁচুদা যা বলল, যা দেখালো, তাতে আমাদের গোয়েন্দাগিরি কর্পূরের মতো উবে গেল। আর সেখান হতে পড়ি কি মরি করে চোঁচা দৌড় সোজা বাড়ির দিকে। ঘটনা হলো এই, আমাদের গ্রামের কুমোর পাঁচুদা এবার পূজোর প্রতিমা গড়ছে। পাঁচুদা গোয়ালের পাশেই একটা ঘরে ঠাকুর গড়ে। সেখানে জায়গার অভাবে ও বৃষ্টির জন্য গোয়ালের মাচায় কার্তিককে রেখে এসেছিল সাদা কাপড়ে জড়িয়ে, যার ফলে এই বিতিকিচ্ছিরি কাণ্ডটি ঘটল। তবে গোবর যাদের গুরু, তাদের ঘটে গোবর ছাড়া আর কি থাকতে পারে? মা গো, এরকম বিপদে যেন আর না পড়ি। এতক্ষণ শুনলেন গল্পকার শুভঙ্কর দাসের লেখা গোয়ালে গোয়েন্দাগিরি। গল্পকার শুভঙ্কর দাসের কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য। এরকমই কিছু রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সঙ্গে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আগামী শনিবার শনিবারের গপ্পে এরকমই এক রোমহর্ষক গল্প নিয়ে আমরা আসছি।